আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা নাস্তার রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো মুসুর ডাল নিয়েছি, আর এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এই মুসুর ডালটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে ধরে ভিজিয়ে রাখতে হবে, যাতে মুসুর ডালটা খুব ভালোভাবে ভিজে যায়। তো প্রথমে হাত দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিব, আর পরিষ্কার পানি দিয়ে এটাকে কয়েকবারের মতো ধুয়ে নিচ্ছি। ডালটাকে ধুয়ে তারপরে একটা সাইডে রেখে দিব এটা ভেজার জন্য। ডাল ভালো করে ভেজানো হয়ে গেলে এরপর কিন্তু এর পানিটা খুব ভালো করে ঝরিয়ে নেবেন। তো দেখুন ডালের গায়ে কিন্তু কোনো রকমের পানি নেই, পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন মুসুর ডালটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর একটা মাঝারি সাইজের আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো খুব ভালো করে এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তো একটু মিহি করে এটা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে খুব ভালো করে বটি দিয়ে কুচি করে নিতে পারেন। তো দেখুন খুব ভালো করে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তো আলুর কষটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, আর তা না হলে আলুগুলো কালো হয়ে যাবে। তাই এটাকে প্রায় 2 থেকে 3 বারের মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। তো 1 কাপ মুসুরের ডালের জন্য এখানে একটা মাঝারি সাইজের আলুই যথেষ্ট, এর বেশি দেবার কোনো প্রয়োজন নেই। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে আমি একটা গ্রাইন্ডারের জার নিয়েছি, আর ধুয়ে রাখা যে ভেজানোর ডালটা ছিল সেটা আমি গ্রাইন্ডারের জারে সম্পূর্ণটা একসাথে নিয়ে নিচ্ছি। তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন ডালের গায়ে কিন্তু কোনো রকমের পানি নেই, ডালটা একেবারে ঝরঝরা। তো গ্রাইন্ড করার সময় এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না, ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর এখানে আলুর পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। তো যে মুসুরের ডালটাকে আমি আধা ভাঙা করে ভেঙে নিয়েছিলাম সেটা আমি এই মুসুরের ডালটা আলুর ভিতরে দিয়ে দিচ্ছি। তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন ডাল কিছুটা ভাঙানো হয়েছে, আর কিছুটা কিন্তু আস্তই রয়েছে। চাইলে কিন্তু এভাবে আপনারা গ্রাইন্ডারে না করেও শিলপাটাতেও বেটে নিতে পারেন একটু আধা ভাঙা করে। এখন এখানে আমি 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া। তো হলুদ আর মরিচের গুঁড়াটা সমান পরিমাণে দিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স। তো যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। তো ধনিয়া গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতা কুচিও দিয়ে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচের মতো চাট মশলা। অবশ্যই চেষ্টা করবেন এখানে চাট মশলা ব্যবহার করতে, আর এতে করে কিন্তু এই নাস্তার টেস্ট অনেক বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 2 কুচি করা কাঁচামরিচ কুচি। এরপর সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চালের গুঁড়া। তো এখানে আমি শুকনো চালের গুঁড়াটা নিয়েছি, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন, না দিলেও চলবে, তবে দিয়ে নিলে কিন্তু অনেক ভালো হবে। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিব, যাতে সবগুলো মশলা ডালের ভেতরে ভালোভাবে মিশে যায়। তো এভাবে একটু শক্ত শক্ত করে এটাকে মেখে নিতে হবে, কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। তো খুব ভালো করে মেখে নিলে দেখবেন যে একটু আঠালো হবে, আর এটা খুব সুন্দরভাবে মাখানো হয়েছে। তো এ পর্যায়ে ঝাল লবণ ঠিক আছে কিনা একটু চেক করে দেখে নেবেন। তো এ পর্যায়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিব। তো নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা চাট মশলা ব্যবহার করবেন। চুলায় আগেই আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে পাতলা করে চ্যাপ্টা করে নেবেন। তো যতটা সম্ভব হয় এভাবে পাতলা করে চ্যাপ্টা করে দিয়ে নেবেন এই গরম তেলে। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, খুব বেশি লোতে কিন্তু এই নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু নরম হবে। আর যদি একটু হাই হিটে ভাজেন তাহলে পুড়ে যাবে, মিডিয়াম হিটে ভাজলেই দেখবেন এগুলো অনেক বেশি মুচমুচে হবে। তো এখানে আমি একসাথে অনেকগুলো দিয়ে ভেজে নিব। তো একটু সময় নিয়ে নাস্তাগুলোকে একটু ভালো করে ভেজে নেবেন। তো একটু মোচমোচে হয় যাতে, এই জন্য কিন্তু একটু চামচ দিয়ে অনবরত নাড়াচাড়া করে এভাবে উল্টে পাল্টে দেবেন, তাহলে দেখবেন সমানভাবে সবটা সাইডেই মোচমোচে হয়েছে।
তো এগুলোকে উল্টে দিচ্ছি। ঠিক এভাবে কিন্তু আমি সবগুলো নাস্তাই ভেজে নিব। তো এই ডালের মোচমোচে বড়া থাকলে কিন্তু আর অন্য কিছুর প্রয়োজন হবে না বিকেলের নাস্তায়, অথবা রাইসের সাথে এটা একেবারেই জমে যাবে। তো দেখুন মোচমোচে এই ডালের বড়াগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এর কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা মোচমোচে হয়েছে। তো ডালের বড়াগুলোকে আমি খুব ভালো করে মোচমোচে করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে একটা স্ট্রেনারের সাহায্যে এর তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে একটা প্লেটে তুলে নিব। চাইলে কিন্তু আপনারা এগুলোকে টিস্যু পেপারের উপরে তুলে নিতে পারেন, এতে করে এর গায়ের যে অতিরিক্ত তেল আছে সেটা কিন্তু টিস্যু পেপার টেনে নেবে। তো সবগুলোই এভাবে তুলে নিচ্ছি আর বাকি ব্যাচটাও ভেজে নিয়েছি। তো খুবই মুখরোচক মুচমুচে এই রেসিপিটা দিয়ে আপনারা চাইলে কিন্তু ভাতও খেতে পারেন, বা চাইলে কিন্তু এটা টমেটো সসের সাথেও সার্ভ করতে পারেন সালাদ দিয়ে, খেতে কিন্তু খুবই মজার লাগে। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।